নমস্কার বন্ধুরা, আজ শুভ রথযাত্রা। আমি এবং আমার পরিবারের তরফ থেকে, তোমরা যারা আমার ইউটিউবের এক্সটেন্ডেড পরিবার আছো বা এক্সটেন্ডেড ফ্যামিলি আছো, তাদের প্রত্যেককে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। রথযাত্রা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটির নাম রথযাত্রা, সেটি আমি আজকে তোমাদের শোনাব। কথা না বাড়িয়ে চলো আবৃত্তি শুরু করা যাক। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেড়ালো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারি সারি, আর বল্লভ হাতে সারি সারি সিপাহি সন্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চললো। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটাই যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ও কেউ ডেকেনি ও। রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেখানে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে রথযাত্রা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললেন, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিল তার দুয়ারের দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। ছোট্ট একটা কথা জানিয়ে রাখি, কবিতাটি শুনে মনে হচ্ছে এক রাজা রানী, এক ঝাঁটার কাঠি কুড়ানো আর মন্ত্রীর কিছু কথা। রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার যে অন্তর্নিহিত মানে আছে বা কথা আছে, সেটা বোঝাই হলো আমাদের কাজ। এটা বুঝতে পারাটা সত্যি সকল মানুষের পক্ষে সম্ভব না। জাদুকরি বিদ্যেতে কবিগুরু এই কবিতা লিখে গেছেন। আশা করি তোমরা, আমার বন্ধুরা, আমার পরিজনরা সকলেই সেই মানে উপলব্ধি করতে পেরেছ। কবিতাটি কেমন লাগলো জানিও কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ কামনা করে শেষ করলাম।